লাইফটাকে এনজয় করি, সবভাবে এনজয় করি, এনজয় করতে চাই। মজা আসলে সব জায়গাতেই আছে, সিঙ্গেল আসলে সবচেয়ে বেশি ভালো। সিন্ডিকেট সবাই মেনটেন করে, মেনটেন করেই কাজ করে। আগে তো জীবন রক্ষা, তারপর হচ্ছে কাজ। দেশ বিনোদনে স্বাগত, আমি আফতাব, আপনাদের সঙ্গে আছি। আজ আমাদের সঙ্গে আছেন আমাদের ভীষণ প্রিয় একজন অভিনেত্রী, ছোট পর্দার, যাকে আমরা সীমানা নামে চিনি। সেই সীমানা আসলে কি সীমানা পাড়িয়ে গেছেন, না আমাদের কাছ থেকে অনেকটা সময় পর আসছেন? সেই সীমানার গল্প শুনবো আজ আমরা। কেমন আছেন? ভালো, তোমাকে দেখার পর আরও বেশি ভালো। অনেক 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 লম্বা সময় পর অ্যাকচুয়ালি দেখা। ধারাবাহিকে লিড কাস্টিং হিসেবে আপনি কাজ করেছেন একটা সময়, ওই তারপর আমরা ব্যাক টু ব্যাক অনেকগুলো ধারাবাহিক নাটকে আপনাকে দেখেছি, তো মাঝখানে অনেকটা গ্যাপ ছিল, এই গ্যাপটা কেন? গ্যাপটা অ্যাকচুয়ালি গুলশান এভিনিউ আমাদের শেষ হয় 2015-র দিকে, এরপরেও আমি মোটামুটি 16 পর্যন্ত আমি রেগুলার ছিলাম। 16 থেকে আমার ব্রেক হয়, বিকজ আমার 16-তে আমি প্রথম কনসেপ্ট করি, আমার বেবি হয়, যার কারণে তখন আমার 2 বছরের মতো গ্যাপ হয়। পরপর 2টা বেবি হওয়াতে আমার একটা লম্বা সময় গ্যাপ চলে যায়, বেশ 5 থেকে 6 বছরের মতো। তো গ্যাপের পরে এই তো আবার কামব্যাক করছি। এখন নতুন করে কাজ করতে কোনো সমস্যা হচ্ছে কিনা? অ্যাকচুয়ালি আমি মাত্রই তো 1.5 থেকে 2 মাসের মতো হলো, আমি ফার্স্টেই কাজ যখন স্টার্ট করলাম এবার একটা ফিল্মের জন্য ডাক পাই, তো ফিল্মটা 2 দিন করার পরে মানে আনলাকিলি যেটা হয় যে আমি অসুস্থ হয়ে যাই। অসুস্থ হওয়ার কারণে আমি কন্টিনিউ করতে পারি না শ্যুটিংটা। তো আমি ডিরেক্টর এবং ইউনিটের সবার সাথে, আমার কোয়ার্টার্সদের সাথে কথা বলে, এটা আমি মিউচুয়ালি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এসে আমি কাজটা ড্রপ করি এবং ওনারাও যথেষ্ট আমাকে হেল্প করেছে, বিকজ শ্যুটিংয়ের মাঝখানে একটা ফিল্ম বলে কথা বড় পর্দা, সেই জায়গা থেকে আসলে মাঝখানে ড্রপ করাটা এটা ওনাদের জন্য অনেক টাফ। তো আমি তারপরে ওনাদেরকে বলেছিলাম যে লাস্টলি আপনারা যদি কাউকে সেরকম নাই পান, আমি তখন আসলে আমি চেষ্টা করব যেভাবেই হোক আমি আপনাদের কাজটা কমপ্লিট করে দেয়, বিকজ একটা ইউনিটকে তো আমি ফাঁসিয়েও দিতে পারি না, আবার আগে তো জীবন রক্ষা, তারপর হচ্ছে কাজ। তো দুটোর জায়গা থেকে আলটিমেটলি ওনারাও ভালোভাবে কাজটা সম্পন্ন করেছেন, আমি করতে পারিনি যদিও আরেকজন করেছেন, খুব ভালো হয়েছে, ভালো হবে। তবে যেটা, হ্যাঁ যেটা বলছিলাম যে কাজের কথা, যে নতুন করে আসতে যে, হ্যাঁ নতুন করে আসতে যেয়ে তো প্রবলেম হচ্ছে, এখন কাজের প্ল্যাটফর্মটাই আমি এবার এসে দেখি যে চেঞ্জ হয়ে গেছে পুরো। সেটা হচ্ছে যে আমরা যখন টিভি মিডিয়াতে বা ভিজুয়াল মিডিয়াতে আমরা প্রচুর কাজ করেছি, অডিও মিডিয়াতে আমরা কাজ করেছি, তখন রেডিওতেও আমরা বিভিন্নভাবে কাজ করেছি, বাট এখন টোটালি ওটিটি প্ল্যাটফর্ম হয়ে গেছে। ওটিটি প্ল্যাটফর্মে কাজ করতে যেয়ে দেখলাম যে এদের কাজের ধরন, কাজের সিস্টেম টোটালটাই চেঞ্জ, মানে প্ল্যাটফর্মটাই পুরো চেঞ্জ। সো এইখানে আমার এই জিনিসটা বুঝতে কিছুটা টাইম লাগছে, এখনও টাইম নিচ্ছি। বেশ কয়েকটা ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম, তাদের আবার বিভিন্নভাবে ভাগ করা আছে, সিরিজ ফিল্ম এরকমভাবে, আবার 7 দিনের একটা গল্প, 3 দিনের একটা গল্প, অনেক ধরনের প্ল্যাটফর্মে, হ্যাঁ টাইটেলি আছে। সো ওই জায়গা থেকে বলবো যে হ্যাঁ, এইটাতে যেটা হচ্ছে যে একদিক থেকে তো খুবই ভালো হচ্ছে, বিকজ অনেক ধরনের কাজের আমরা সুবিধা পাচ্ছি, অনেক ধরনের প্ল্যাটফর্ম পাচ্ছি। আগে তো শুধু আমরা ভিজুয়ালি কাজ করতাম, এখন ভিজুয়ালের পাশাপাশি আরও এই ওটিটি প্ল্যাটফর্ম এসে আরও নানা ধরনের প্ল্যাটফর্মের সুযোগ পাচ্ছি আমরা কাজ করার, এটা একটা নতুন অভিজ্ঞতা। তবে নতুন করে অনেক কিছু শেখার আছে, এখানেও আমি বলবো যে নতুন করে খারাপ ভালো মিলিয়েই সব, বাট অনেক কিছু শেখার আছে। সব যখনই আমরা যে প্ল্যাটফর্মে কাজ করি না কেন, প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমাদেরকে জেনে একটু আইডিয়া নিয়ে যখন আমরা ওই কাজটা করব, আমার মনে হয় যে সবাই ভালো করবে, এটার কোনো দিন। প্রশ্নের জায়গাটা এটা হচ্ছে যে সেক্ষেত্রে কি কখনো মনে হচ্ছে যে আমাদেরকে, মানে আপনারা যারা একটা সময় কাজ করে বেড়াচ্ছেন, তাদেরকে একটু আড়াল করে রাখা হচ্ছে এইসব ওয়েব ফিল্ম বা ঢাকার কাছ থেকে? এইটা আসলে আড়াল করে রাখা হচ্ছে কিনা সেটা আমি এখনই এতটা অল্প সময় বুঝে উঠতে পারিনি, বিকজ আমি বলবো যে এই যে আমি যেরকম, আমি যে কাজ শুরু করেছি 2 মাস হলো, আমি এখনও অনেকে জানেই না যে আমি কাজ শুরু করেছি,
আমার হয়তো একটা দুইটা কাজ যাবে, তিনটা কাজ যাবে, তখন হয়তো সবাই জানবে একটু একটু করে, বা একটা নিউজ যাবে, দুইটা নিউজ যাবে, সবাই জানবে যে সীমানা একটু কাজ শুরু করেছে বা ওকে তো ডাকা যায়। এই জিনিসগুলো আসলে আমার যেটা মনে হয় সময়ের সাথে সাথে অটোমেটিক্যালি হয়ে যায়। তবে হ্যাঁ, একটা যারা কন্টিনিউয়াসলি কাজ করছে ওদের যে কন্টিনিউশন, ওদের সাথে আমরা যারা মাঝখানে গ্যাপ দিয়ে এসেছি সেটা তো থাকবে না, সেটা সময়ের সাথে সাথে আসলে করে নিতে হবে। এই তো গেল ধরুন আপনার একটা গল্প। তো এই সময় ধরেন অনেকেই বলছে যে কাজ করতে করতে না করতে করতে একটা ফ্রাস্ট্রেশনের জায়গা তৈরি আসে, নিজের ভিতরে একটা অনীহার জায়গা তৈরি হয়ে আসে, এরকম কোনো কিছু কি নিজের মধ্যে ফিল করেন কিনা কখনো? আমার আশেপাশে যারা কাজ শুরু করেছে, আমার এরকম আমি নাম বলবো না, আমার কো আর্টিস্ট আছে, তারা অনেকেই বেশিরভাগই আছে যে তারা ঠিক এই সেম কথাটা বলে যে ফ্রাস্ট্রেশনের জায়গায় পড়েছে বা কাজ পাচ্ছে না, কাজে যাচ্ছে, নক দিচ্ছে, কেউ রেসপন্স করছে না। বাট আমি আমার জায়গা থেকে বলবো যে এত সহজে ধৈর্য হারালে তো চলবে না আমাদেরকে। সো আমরা যেহেতু একটা সময়, একটা লম্বা সময় আমরাও কাজ করে এসেছি, সো কিছু অভিজ্ঞতা তো আমাদেরও আছে, সেই জায়গা থেকে বলবো যে না পারার মতো তো কিছু না, আমাকে লেগে থাকতে হবে, আমাকে লেগে থাকতে হবে। আমি যদি লেগে থাকি তবেই সেটা সাকসেস হবে। আমি যদি লেগে না থেকে ফ্রাস্ট্রেশনে পড়ে যদি আমি চলে যাই বা ব্যাক করতে থাকি, তাহলে তো আসলে আমার ওই জায়গাটুকুও থাকলো না। সো আমার যে জায়গাটুকু আছে ওইটুকু আঁকড়ে ধরে রেখে আমাকে কন্টিনিউয়াসলি ফাইট করে যেতে হবে, তাহলেই আমি একটা সময়ের পরে আমি এটা বিলিভ করি যে আমি উইনার হব। আমরা সম্প্রতি আমাদের খুব কাছের একজন অভিনেত্রীকে হারালাম, আমার যতদূর জানি যে তার সাথে আপনিও কাজ করেছেন, হুমায়রা হিমো হেমো। তো অনেকেই বলছেন যে তার লম্বা একটা বিরতি, ওর মাঝে অনেকটা ধরনের ফ্রাস্ট্রেশনের মধ্যে ছিল। হিমোর বিষয়টা নিয়ে যদি আপনাকে একটু জানতে চায় যে আসলে ও মানুষ হিসেবে কেমন ছিল, ওর সাথে পথ চলা বা কোনো স্মৃতি যদি থাকে কোনো কিছু যদি বলতেন। প্রথমেই বলবো যে হিমো আপুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, উনি আমার সিনিয়র ছিলেন, আপুর সাথে অনেক কাজ করেছি, অনেক অনেক সিরিয়ালে খুবই কাছের ছিলাম আমরা। আমরা টিভিসি করেছি একসাথে, ফটোশ্যুট করেছি, অনেক 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 সিরিয়াল করেছি। গুলশান ইউনিয়নে যদিও আমি আপুকে পাইনি, বাট গ্রামের প্রচুর সিরিয়াল আমরা একসময় টানা করেছি। যেটা হচ্ছে, এক কথায় বলবো যে আপু আসলে অসাধারণ একজন মানুষ, খুব জলি মাইন্ডেড ছিলেন। আপু যেই সেটে থাকতো ওই সেটে আমরা আসলে এমন ফান করতো, আমরা আসলে না হেসে থাকতে পারতাম না। উনি এমন জলি মাইন্ডের একটা মানুষ ছিলেন, ওনার সাথে না মিশে কেউ থাকতে পারতো না। এবং দেখা যেত যে উনার আন্টি যে ছিলেন, আন্টিও আমাদেরকে এমন আদর করতেন, বা আমার মা যখন শ্যুটিংয়ে যেত, হ্যাঁ হিমো আসছে কি না, মানে এতটাই ক্লোজ ছিলেন। আমাকে যেভাবে দেখতেন হিমো আপুও মেয়ের মতোই ছিল, এরকম শেয়ারিংয়ের জায়গাটাও আমাদের ততটাই ক্লোজ ছিল। আপুর কাছে অনেক কিছু শিখতাম, আপু আমাদেরকে অনেক কিছু নিয়ে সাজেস্ট করতো, এটা এইভাবে না, এভাবে না, এভাবে করবি। পার্সোনালি আমি যতটুকু আপুকে দেখেছি, যতটুকু চিনি, এতগুলো বছরে যতটুকু জানি, আপুর মতো একজন মানুষ হয় না আসলে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক, এবং আপু না শুধু কাছের, অনেক মানুষই খুব অল্প সময়ের মধ্যে আমাদেরকে ছেড়ে অনেকেই চলে গেছেন। আসলে যেরকম হিমাপুর বিষয়টা শোনার পরে আমি আসলে বিশ্বাস করতে পারছিলাম না যে এটা শুনছি। আমি ভেবেছিলাম যে এটা হয়তো ফান করছে বা মিথ্যা কিছু। তো আমরা যতদূর জানি যে এই সিনে অঙ্গনের মানুষগুলো যারা মিডিয়াতে কাজ করে, মানুষগুলো আসলে অনেকটা অভিমানী, তাদের অনেক শোক দুঃখ অভিনয় দিয়ে আসলে ঢেকে রাখে। কখনো কি আসলেই মনে হয় যে কী করলাম, বা এই মিডিয়াতে আসলে এতটা সময় কাজ করলাম, পরবর্তী সময়ে আমাদেরকে আসলে একটা সময়ের পর সাইড করে দেওয়া হচ্ছে, মানে এই ধরনের ফ্রাস্ট্রেশন কি কখনো আসে কিনা নিজের মধ্যে? আমি জানি না এই ফিলিংসটা কেমন, কারণ আমি যেহেতু এখন পর্যন্ত ওই ফিলিংসের ভেতরে যাইনি বা ভাবতে পারিনি অতটুকু। বাট আমি একটা জিনিসই বলবো যে কারো মনেই যেন অন্ততপক্ষে এই ভাবনাটা কখনো আমাদের না আসে, কারণ আমরা যেখানে কাজ করি যতটা মানে আমরা শ্রম দিই, আমরা আমাদের নিজেদের ফ্যামিলিকে যতটা সময় না দিই, আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা ইউনিটে, প্রত্যেকটা কাজের মানুষদের সাথে তার থেকে বেশি সময় থাকি, বেশি সময় ধরে আমরা মিশছি, উঠা বসা করছি, থাকছি। সো এটাই কিন্তু আমাদের পরিবার, এটাই আমাদের ফ্যামিলি। সো যেইটা আমার ফ্যামিলি, যেটা আমার পরিবার, ওইখানে আসলে এমন কোনো অভিমান আমাদের থাকা উচিত না যে অভিমানটা নিয়ে আসলে আমরা এমন জায়গায় চলে যাব যে যেই অভিমান
অভিমানটা ভাঙানোর মানুষ বা অভিমানটা অভিমানের কথাটা যে কী কারণে আমার এত অভিমান সেই কথাটা শোনারও মানুষ থাকবে না। যখন কাজ থাকে তখন অনেকেই কাছের মানুষে আসে, যখন কাজ থাকে না যে কাছের মানুষগুলো আসলে ফোন ধরছে না, যে মানুষগুলোর সাথে অনেকটা সময় এই মিডিয়াতে কাজ করা সেই মানুষগুলো ধরে না, ফোন ধরছে না, কমিউনিকেশন করছে না, একটা গাইডলাইন দিচ্ছে না, এই বিষয়টা আসলে কতটুকু সত্য বলে আপনি মনে করেন? আসলে সবাই তো সবার মতো এত ব্যস্ত থাকে এখন, বাট তারপরে ওই যে বললাম যে এইটাই তো আমার ফ্যামিলি, আমি যখন যাদের সাথে কাজ করছি ওরাই আমার ফ্যামিলি। হ্যাঁ, তারপরেও পার্সোনাল পরিবারে আমরা যতটুকু সময় না দিই আমরা কিন্তু আমাদের এই ফ্যামিলিটাকে, প্রফেশনাল ফ্যামিলিকে আমরা বেশি সময় দিচ্ছি। ওই জায়গা থেকে আমি বলবো যে সবাই কিন্তু এখন আসলে একটা নিজস্ব সার্কেল মেনটেন করে, এত বড় মিডিয়াতে সবাই তো আর একসাথে হতে পারে না, সবার নিজস্ব একটা সার্কেল আছে, ওই সার্কেলের মধ্যেই সবাই সবার খোঁজ রাখছে না সেটাও না, এর মধ্যে থেকে দেখা যায় যে হ্যাঁ আছে কয়েকজন গুটি কয়েক, হয়তো যেরকম আমি আমার কথাই বলি, আমি যেরকম কোনো সার্কেল মেনটেন করি না, আমাকে ডাকলেও আমি যাই না, এটা আসলে আমার প্রবলেম, এটা আমি বলবো এটা আমার প্রবলেম, আমি কেন যাই না, আমাকে অনেকেই ডাকছে, আমাকে দুই দিন তিন দিন চার দিন ডাকবে তারপরে তো আর ডাকবে না। এখন আমি যদি সেটা আমার নিজেরও আগ্রহ থাকতে হবে মেনটেন করার। এখন অনেকেই আছে যে একটু বেশি একটু ইন্ট্রোভার্ট টাইপের, লাইক একটু ঘরে থাকতে বেশি পছন্দ করে বা আড্ডাবাজিটা বা ওই জায়গাটা মেনটেন করতে একটু যে স্বাচ্ছন্দ্যবোধ কম করছে, বা স্বাচ্ছন্দ্যবোধও বলবো না যে না ঠিক আছে ওইটা সময়টা আমি আমার পার্সোনাল পরিবারে একটু বেশি দিই বা আমি আমার বাচ্চাদেরকে সময়টা একটু বেশি দিলাম। সো এক একজনের চিন্তা থেকে জায়গা থেকে আসলে এক একজন এক একভাবে চিন্তা করে, ওইটার উপরেই ডিপেন্ড করে, কিন্তু কেউ কারো খোঁজ রাখছে না এটা বললে ভুল হবে। সবাই সবার এখন যে যেইভাবে যার যার সার্কেলে সবাই সবার খোঁজ রাখে কিন্তু এখন, কারণ দেখা যায় আমি ফেসবুক খুললেই দেখি, আমি ইনস্টাগ্রাম খুললেই দেখি যে সবাই সবার সার্কেলে নিয়ে, এমন কোনো দিন যায় না যে কেউ ঘুরতে যায় না। একটা গ্রুপ আছে শুধু দেখা যায় যে পিজা হাটেই ঘুরতে যাচ্ছে, একটা গ্রুপ আছে যে শুধু পার্লার আইসক্রিমে যাচ্ছে, একটা গ্রুপ আছে শুধু ধানমন্ডিতেই আড্ডা দিচ্ছে, এরকম প্রচুর আছে। সবাই সবার সাথে আসলে লেগেই থাকছে এখন, এই লেগে থাকতে থাকতেই কিন্তু আমাদের কাজগুলোও হচ্ছে, এইটা অনেক বড় একটা স্কোপ। আর যারা যাচ্ছে না এটা হয়তো কোনো না কোনো কারণে, বা হয়তো বাচ্চা হাজব্যান্ড বাবা মা এমন কোনো সিচুয়েশানে আছে যে যে জায়গা থেকে আসলে একটু কম সময় দেওয়া হচ্ছে, এটা হতেই পারে। এই সময় এসে পরিচালক অভিনেতা অভিনেত্রীর মধ্যে একটা সিন্ডিকেটের বিষয় দেখা যায় যে এই মানুষগুলো এই ঘরানার বাইরে কাজ করছে না, এই মানুষগুলো এই ঘরানার বাইরে কাজ করছে না। সেক্ষেত্রে হয় কি যে কাজের পরিধির জায়গাটা আসলে এই যারা বললেন একটু ইন্ট্রোভার্ট তাদের কাজের জায়গাটা একটু কমে যাচ্ছে, তাহলে এই সিন্ডিকেটটা আসলে থাকা কি জরুরি কি না? এটা যে থাকবে না তা না, এটা থাকবেই, সব জায়গাতেই আছে সিন্ডিকেট, সবাই মেনটেন করে, মেনটেন করেই কাজ করে। বাট তারপরেও বলবো যে পারস্পরিকভাবে সবাইকে সবার কাজ মিলেমিশে করতে হবে, তাহলে কাজের ভ্যারিয়েশনটাও আমাদের হবে, সবচেয়ে বড় জিনিস যেটা, যে সিন্ডিকেট থাকবে এটার বাইরে আমরা কেউই কাজ করব না, এটা হবেই, বাট এর ভেতর থেকেও যখন সবাই সবাই মিলে পারস্পরিক ওয়েতে আমরা কাজ করব, তখন যেটা হবে আমাদের ভ্যারিয়েশনের জায়গাটা আমার মনে হয় কাজের ক্ষেত্রে অন্তত পক্ষে অনেক বেশি বেড়ে যাবে, এটা হওয়াটা অনেক বেশি জরুরি। ওটিটিতে ওয়েব ফিল্ম ওয়েব সিরিজ এগুলোতে কাজ করার কি কি অবস্থা, মানে কোনো সামনে কোনো কাজ আছে কি না বা নতুন কী কী কাজ আছে একটু জানতে চাচ্ছি? আমি অলরেডি একটা ফিল্মে সাইন করেছি, এটা এখনই বলবো না, যেটা ডিরেক্টর প্রোডিউসার যিনি আছেন ওনাদের দায়িত্ব, কাজ শুরু হলে সবাই জানবে। আর একটা ওয়েব সিরিজের কথা হচ্ছে, মানে দুইটার গল্প আছে আমার কাছে, এখন একটা কনফার্ম করেছি আর একটা গল্প পছন্দ হলে শুরু করব, এবং ওগুলো নেক্সট ইয়ারের মাঝামাঝির মধ্যে সব চলে আসবে ইনশাল্লাহ। সামনে আশা করি দর্শকদের ভালো কিছু কাজ দিতে পারবো। একটু পিছনের গল্প যদি শুনতে চাই, কেমন চলছে সংসার সব কিছু মিলে কেমন চলছে? তাহলে তো বলবো যে সিঙ্গেল আসলে সবচেয়ে বেশি ভালো, আসলে সবই ভালো, বিকজ সংসার করার মজাটা একরকম, বাচ্চার মা হওয়ার মজাটা আরেক রকম, আবার সিঙ্গেল থাকার মজাটা আরেক রকম। লাইফটাকে এনজয় করি, সবভাবে এনজয় করি, এনজয় করতে চাই, মজা আসলে সব জায়গাতেই আছে। আমি যখন আমার বাচ্চাদের সাথে থাকি তখন মনে হয় যে আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা যদি হতে পারতাম, আবার আমি যখন একা থাকি তখন মনে হয় যে আহ যদি আরও কিছুদিন আমি সিঙ্গেল থাকতে পারতাম আরও অনেক কিছু হয়তো করতে পারতাম জীবনে। আসলে প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা সময়ই অনেক মজার, যদি নিজেকে আনন্দ দিয়ে রাখতে চাই নিজে।
একদম ওপেনলি যদি বলতে চাই, সীমানা এই সময়ে অভিনয় করতে এসে কি কোনো অবস্ট্রাকলের মুহূর্ত মানে সম্মুখীন হতে হচ্ছে কিনা? অ্যাকচুয়ালি আমি প্রথম থেকেই একটু গুছিয়ে কাজ করার চেষ্টা করি। আমি যেদিন থেকে আসলে কাজ শুরু করেছি সেদিন থেকেই যে কীভাবে কাজটা স্টার্ট করলে আমার জন্য ভালো হবে, কী কী প্রস্তুতি আরও আমার নেওয়া উচিত, এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আমাকে আরও কী কী প্রিপারেশান নিতে হবে, তো সব কিছু মিলিয়ে আমি আরও আমি মনে করছি যে আরও কিছুদিন আমার একটু টাইম নিয়ে করছি, করে যাচ্ছি, বাট অত তাড়াহুড়া আমার নেই। আমি একটু আস্তে ধীরে চিন্তা ভাবনা করেই এগোতে চাচ্ছি। অনেক অনেক শুভকামনা সীমানার জন্য। যদি দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট করে কিছু বলার থাকে? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা সবসময় আমাকে যেভাবে ভালোবেসেছেন অবশ্যই সেভাবে ভালোবাসবেন, আর এতদিন পরে এসে আমি যেন নতুন নতুন কিছু আপনাদেরকে দিতে পারি, আপনাদের ভালোবাসার জায়গাটায় আবার ফিরে আসতে পারি এবং আপনাদেরকে নতুন কিছু দেখাতে পারি, সেটাই আসলে আমি নিজে চাই এবং আপনারা দোয়া করবেন সেটাই যেন করতে পারি। দর্শক, এই ছিল দেশ বিনোদনের আজকের আয়োজনে। আগামী অনুষ্ঠানে নিশ্চয়ই অন্য কোনো তারকাকে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আলী আফতাব, দেশ বিনোদন, ঢাকা।